হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সুইপার নিয়োগ করা হবে পূর্ব বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট কোর্টে, ঠিক আছে? তো এই নিয়োগের এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর হলো 01/3-9। তো বন্ধুরা দেখো, এখানে এই নিয়োগের ক্ষেত্রে একটা পরীক্ষা এবং টেস্ট নেওয়া হবে একটা পার্টিকুলার তারিখে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 4টি, ঠিক আছে? তার মধ্যে ইডব্লিউএস ক্যাটাগরিতে 1টি, জেনারেল ক্যাটাগরির জন্য 1টি, ওবিসি বি ক্যাটাগরি 1টি এবং এসটি ক্যাটাগরির জন্য 1টি, ঠিক আছে? এবং এখানে বেতন হবে 17,000 থেকে 43,600 টাকা, ঠিক আছে? এখানে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে 1/1/2024 তারিখে, ঠিক আছে? যারা রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী আছো এবং যারা এক্স সার্ভিস মানে ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এক্সিস্টিং গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে? এবারে দেখো, এখানে মিনিমাম যে যোগ্যতা লাগবে সেটা হলো বাংলা ভাষা পড়তে লিখতে জানতে হবে এবং যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে যারা আবেদন করবে তাদেরকে বাংলা ভাষা পড়তে এবং লিখতে জানতে হবে এবং ফিজিক্যালি শারীরিকভাবে সক্ষম হতে হবে এবং অবশ্যই মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে লিখিত পরীক্ষা হবে যেখানে পার্ট 1 এবং পার্ট 2 থাকবে, ঠিক আছে? পার্ট 1-এ থাকবে 50 মার্ক এবং 25টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনে থাকবে 2 মার্ক, এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন হবে, কোশ্চেন থাকবে বেঙ্গলি, ঠিক আছে? বেঙ্গলির উপর কোশ্চেন হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে নেগেটিভ মার্কিং আছে, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 2 মার্ক করে কাটা হবে, ঠিক আছে? এখানে সময় থাকবে 8 ঘন্টা, ঠিক আছে? তো 50 মার্কের জন্য 8 ঘন্টা, ঠিক আছে? এবারে পার্ট 1-এ যারা স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স করবে তাদেরকে পার্ট 2-তে ডাকা হবে, সেখানে আছে 50 মার্ক, ঠিক আছে? এবং ফাইনাল যে প্যানেল তৈরি করা হবে যারা পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে যা নম্বর পেয়েছে তার উপর ভিত্তি করে, ঠিক আছে? তো এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে যেটা জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 100 টাকা এবং এসটির জন্য 25 টাকা, ঠিক আছে? এবং এই যে পেমেন্টটা এটা তোমরা ব্যাঙ্ক ড্রাফ্টের মাধ্যমে করতে হবে ইন ফেভার অফ ডিস্ট্রিক্ট জাজ অ্যান্ড চেয়ারম্যান অফ ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজ সি পেবল অ্যাট বার 1, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, যারা অন্যান্য রাজ্য থেকে এখানে এসসি ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে গণ্য করা হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক তারা তোমাদের অ্যাপ্লিকেশন নিজের হাতে লিখে অথবা টাইপ করে এক পাতার টাইপ অ্যাপ্লিকেশান লিখে তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্টসের সত্যায়িত নকল তার সঙ্গে পাসপোর্ট সাইজ ফটো দিয়ে এনভেলপটা তোমাদের পাঠাতে হবে এই অ্যাড্রেসে, যেটা হলো দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজশিপ কোর্ট কম্পাউন্ড বার 1 পূর্ব বর্ধমান পিনকোড 713-101, ঠিক আছে? এবং তার মধ্যে তোমাদেরকে ব্যাঙ্ক ডিমান্ড ড্রাফ্ট যে অ্যাপ্লিকেশান ফি আছে সেটাও দিতে হবে, ঠিক আছে? এনভেলপের উপর অবশ্যই তোমাদের লিখতে হবে কোন পোস্টের জন্য আবেদন করছো, সেটা যেমন এখানে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ সুইপার ইন জাজশিপ, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, যারা অলরেডি গভর্নমেন্ট বা পাবলিক সেক্টরে কাজ করছে তাদেরকে একটা নো অবজেকশন সার্টিফিকেট সাবমিট করতে হবে তাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে, ঠিক আছে? তো এখানে আবেদন পাঠানোর শেষ তারিখ হচ্ছে 2024 মার্চের 7 তারিখ বিকেল সন্ধ্যা 5টার আগে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম্যাট। তোমাদের যদি এই অ্যাপ্লিকেশান ফর্মটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে? তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।